আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে বলা হয়েছিল যে পিজিসিবি কি ধরনের প্রতিষ্ঠান এবং পিজিসিবিতে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে। তো ওই ভিডিও পোস্ট করার পর থেকে অনেকেই কমেন্ট সেকশনে কোশ্চেন করতে থাকে যে পিজিসিবিতে নিয়োগ প্রক্রিয়াটা কি এবং সেই সাথে তাতে কি ধরনের কোশ্চেন হয়। তো রিসেন্টলি একটা জব সার্কুলার হয়েছে পিজিসিবিতে 200 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে, তো তারপর থেকে সেই কমেন্টসের পরিমাণ আরো বেড়ে গেছে। আমি আজকে আপনাদেরকে বলবো যে পিজিসিবিতে আসলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম থাকে এবং কি ধরনের কোশ্চেন হয়। তো কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে পিজিসিবিতে নন ডিপার্টমেন্ট থাকে হচ্ছে 60 মার্ক আর ডিপার্টমেন্টের থাকে হচ্ছে 40 মার্ক। আগে ডিপার্টমেন্টটা নিয়ে বলি, ডিপার্টমেন্টের 40 মার্কে আপনার টোটাল 8টি কোশ্চেন থাকে, অর্থাৎ এই 8টি কোশ্চেন ম্যাক্সিমাম সময়ে দেখা যায় শুধুমাত্র ডিপার্টমেন্টের ম্যাথ থাকে, অর্থাৎ প্রতিটা ম্যাথে হচ্ছে 5 মার্কস করে, অর্থাৎ 8টি ম্যাথে হচ্ছে 40 মার্কস। এবার এই 8টির মধ্যে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে একটা থিওরি বা একটা বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম বা চিত্র এই ধরনের কিছু চেয়ে থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 8টি কোশ্চেনই থাকে হচ্ছে ম্যাথ। ওকে, নন ডিপার্টমেন্টের মধ্যে টোটাল 10টি কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসবে হচ্ছে পাওয়ার সেক্টর থেকে, বিদ্যুৎ সেক্টর থেকে। এই 10টি কোশ্চেন থাকবে হচ্ছে 10 মার্ক, তাহলে 50 কভার আর থাকতেছে 50। এই 50-তে আপনার 20 মার্ক থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, অর্থাৎ সাধারণ জ্ঞান, এই বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এবং সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই সব বিষয়গুলো নিয়ে থাকবে হচ্ছে 20 মার্ক। এই 20 মার্কের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে হচ্ছে বাংলাদেশের উপর বেস করে, তাহলে এই হচ্ছে আপনার 50 আর 20 70। আর 20 মার্ক থাকবে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে, অর্থাৎ আমরা বিসিএস এর প্রিলিমিনারি যে গাইডগুলো থাকে অর্থাৎ ডাইজেস্ট থাকে সেইগুলোতে আমরা লক্ষ্য করলে দেখবো যে ওই জায়গায় মানসিক দক্ষতা নামের একটি চ্যাপ্টার থাকে এবং কিছু কিছু পাটিগণিত থাকে, এই বিষয়গুলোর উপর বেস করে থাকে হচ্ছে 20 মার্ক, তাহলে এই হচ্ছে 90 মার্ক। আর বাকি 10 মার্ক 5 থাকে হচ্ছে বাংলা ব্যাকরণ এবং 5 থাকে হচ্ছে ইংলিশ থেকে, তাহলে এই মিলিয়ে হচ্ছে টোটাল 100 মার্কের কোশ্চেন। এইবার আপনার কি বই ফলো করবেন এরকম একটা কোশ্চেন অনেকেই করে থাকে। তো নন ডিপার্টমেন্টের জন্য আপনি যেটা ফলো করতে পারেন সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট নামের একটি বই পাওয়া যায়, ওই বইটি আপনারা পড়তে পারেন। যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, যে টপিকসগুলোর কথা বললাম, এই টপিকসগুলো ক্লিয়ার করার জন্য ওই বই থেকে আপনারা ফলো করে পড়তে পারেন। সেই সাথে আপনার বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক যেটা, সেটা যে বিগত যে কোশ্চেনগুলো আসছিল ওই এমসিকিউগুলো পড়বেন এবং সাথে সাথে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা কভার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের নটটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর ডিপার্টমেন্টের জন্য এখন যে পরিমাণ কম্পিটিশন, কোনো টপিক ছেড়ে দেওয়ার অপশন নেই, অর্থাৎ আপনারা ডিপ্লোমা বইগুলো শেষ করার পাশাপাশি বিএসসির বই থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার কোন টপিক্সের জন্য বিএসসির কোন বইটা, অর্থাৎ বিএসসি লেভেলের কোন ইংলিশ বইটা আপনারা ফলো করবেন তা আমি নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যে আপনারা কোন লেখকের কোন বইটা ফলো করতে পারেন, কোন বইটি ফলো করলে আপনাদের জন্য কোশ্চেন কমন করার সম্ভাবনা আছে। তো বুয়েটের পরীক্ষা হলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কখনো হুবহু কমন বা হুবহু বই থেকে আপনাকে তুলে দিবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, আপনাকে বুদ্ধি খাটিয়ে সলভ করতে হবে। তো মুখস্থ না করে প্রতিটা টপিকস আপনারা বুঝে বুঝে শেখার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।